অভাবের মধ্যে আছে, এর জন্য জায়গা সম্পত্তি এখানে যা আছে বিক্রি করবে, জঙ্গলের দিকে চলে যাবে। ওই দেখেন কিভাবে নিচ্ছে, দেখেন দেখেন কিভাবে নিচ্ছে, দেখেন। তো বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এইভাবে বসে মূলত তাকে সম্মান জানায় তাকে। এখানে আসলে ইট ভাটা বলতে এরকমই, গ্রামে গঞ্জে হাসপাতাল ৭,০০০ টাকা নিছে। এই গ্রামের অনেক আগেকার নারী উন্নয়ন কেন্দ্র। প্রতিবেশী সবাই নাকি তেল দিয়ে তরকারি রান্না করতেছে, এখন ওর বউ নাকি তেল ছাড়াই তরকারি রান্না করতেছে। অভাবের মধ্যে আছে, এর জন্য জায়গা সম্পত্তি এখানে যা আছে বিক্রি করবে, জঙ্গলের দিকে চলে যাবে। পাড়ার মধ্যে দোকান দেখেন কত সুন্দর দোকান, সিয়ার উপর দোকান। তো এটা হচ্ছে এখানে পাগুটি বানানোর তন্দুর, ওই যে গির্জার ড্রেস, মাথায় সাদা কাপড়। এই বাড়িতে আসলাম, কত সুখের জীবন যাপন। এগুলো নিজের চোখে অনুভব করতে না পারলে, এই দৃশ্যগুলো বা নিজের অনুভূতি দিয়ে যদি অনুভব করা না যায়, তাহলে কোনোদিনও বোঝানো সম্ভব না বলে। এখানে কত সুন্দর স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে তারা, এগুলো আসলে দেখলেই জেলাস ফিল হয়। যে হাওয়াটা আমি নিচ্ছি এখন, বাংলাদেশের কয়েক কোটি মানুষের ভাগ্যে নাই এরকম ফ্রেশ হাওয়াটা, একদম নিরিবিলি পরিবেশ। এখানে জমির দামের একটা আইডিয়া দিই আপনাদেরকে, হ্যাঁ, দাঁড়াইছি এখান থেকে এই পর্যন্ত সোজা, ওইদিকে যে ইটের ইট ভাটা আছে ইট ভাটা, আবার ওইদিকে অনেক দূর, মানে এই পুরো এলাকাটা হচ্ছে তাক, মানে একটা এলাকার মতো আছে পাগল পান্তেছে। তো ভাই, ২৫ মিটার বাই ৩০ মিটার তার এই বিটা, এই জমির দাম এখানকার ৭,০০০ টাকা নিছে। মাঝখানে এই হচ্ছে তার ছোট্ট বাড়িটা। সেদিন আমরা ওই যে ৫ টাকা শ্রেণীর গল্পের নায়কের বাংলা বলা শুনছিলাম, এই ছোট্ট বাচ্চাটা যে ফ্লুয়েন্টলি বাংলা বলছে আমরা দেখে অনেকে অবাক হয়েছিলাম। এখন একটু ট্রাই করে দেখি, বয়স্ক যদি কেউ হয় তাহলে তারা কিভাবে এই আমাদের কপি করতে পারে ভাষাটা, তাও প্রথমবার শোনার মধ্যে। আমি ডাভিডি। ডাভিডি, কেমন আছো সবাই? তেমন আছো সবাই? কেমন তেমন কেমন তেমন আছো? আছো সবাই? সবাই, তোমরা ভালো আছো? তুমি ভালো আছো? কেমন আছো? ভালো আছো? ভালো ভালো আছো? সো ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। ভালো আছি। আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী? ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ী। এটা আমার বাড়ি। এই যে তার বউ আসছে, বতা দে তোমার তাগাদ। তো তাদের সম্মান জানানোর সিস্টেমটা দেখেন হচ্ছে এরকম, এটা আমার বউ কলে গেছিলো তার বউ পানি আনার জন্য। তো তাদের সম্মান জানানোর সিস্টেমটা দেখেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এইভাবে বসে মূলত তাকে সম্মান জানায় তাকে। সে মূলত একজন ব্যবসায়ী, তার ছোটোখাটো একটা দোকান আছে, তো ছোটোখাটো দোকান থেকে যে যা কিছু পায় সেটা দিয়ে সে চলে কোনোরকম। তো অত বেশি মানে দেখেন আসলে এখানে যত কম তত গম, একটা কথা আছে আঞ্চলিক ভাষায়, যা যত কম থাকে সে তত সুখে থাকে। হ্যাঁ মগব, হ্যাঁ মগব, পুরো বিটাটা হচ্ছে আপনার ৭,০০০ টাকা, যেটা বাংলাদেশি টাকায় হয়তো বা ১২,১৩,১২,০০০ টাকা ১১,০০০ টাকা এরকম আর কি। এসে পাগা বুঝেস, ওই দেখেন কিভাবে নিচ্ছে, দেখেন দেখেন কিভাবে নিচ্ছে, দেখেন ভাই ভদ্রতা শিক্ষা। এই যে তার মা যে আমাকে সম্মানটা জানাইলো প্রথম দেখায়, তারা দেখেন বাচ্চাটা কোথায় থেকে পাচ্ছে। চাও তো দেখেন ইট হচ্ছে কোথায় থেকে, ইট
এইখান থেকে মূলত মাটি নিয়ে হ্যাঁ এইখান থেকে মাটি নিয়ে মূলত এখানে ইটগুলো পড়াইছে তারা। এখানে আসলে ইট বাটা বলতে এরকমই, গ্রামে গঞ্জে ইট পড়াই হচ্ছে এরকম ছোট 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 বাটা বানিয়ে এবং আশপাশ থেকে কিছু শক্ত মাটি নিয়ে সেগুলো দিয়ে ইটের ফ্রেম কাটে, তারপর হচ্ছে ইট বাটা। গ্রামটার মধ্যে আসলে এত রিল্যাক্স পরিবেশ বলে বোঝাতে পারবো না, অনেক রিল্যাক্স পরিবেশ, শুনশান নিরবতা। আমাদের দেশের মতো গাড়ি ঘোড়ার পিড়িং পিড়িং শব্দগুলো নাই, গেজা দগম একটা, কিন্তু দগমের মধ্যে অনেকগুলো মাজাহাব আছে। একটু আগে যে গির্জাটা দেখছিলাম ওইটা অন্য মাজাহাব এবং এটা হচ্ছে অন্য মাজাহাবের গির্জা, এই হচ্ছে গির্জাটা, ওটা নাকি তাদের গির্জা। তো দেখি গির্জার ভিতরে কী আছে। নসেন্ত্রা আচ্ছা, তো গির্জার দরজা, গির্জার দরজা, তো এখানেই হচ্ছে তারা উপাসনা করে। আইয়ে ওকে বাইবেল, তো এইখানে শুধু বাইবেল রাখার জন্য রুমটা, মানে এই গির্জা অনুসারে যারা আছে তাদের মধ্যে তাদের একজন অন্যজনের সাথে যদি কোনো ধরনের যাই ঝামেলা হয়ে থাকে, কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে তারা প্রথমে গির্জার ফাদারের কাছে বলে আসে, তারপর তারা এইখানে এই রুমটার মধ্যে বসবে, ফাদারের সাথে দুই পক্ষ বসবে, বসে এটা সমঝোতা আনার চেষ্টা করবে। যদি না আনতে পারে তাহলে পরবর্তীতে তারা সেটা হয়তো বা থানায় কেস করবে বা কোর্টে যাবে, এগুলো পাবে, কিন্তু প্রথম সমাধানের চেষ্টাটা এখান থেকে মূলত হয়ে আসে। জাম্বুকু সিগনিফিকা, ওকে আমাকে ইতিহাস বলতেছে ইসরায়েলবাসী নাকি মিশরের লাল একটা নদী পার হয়ে নাকি অন্য কোথাও যাচ্ছিল এবং যেতে দিছিল বলে মানে সৃষ্টিকর্তা নাকি তাদের প্রতি রহমত করছিল বা তাদেরকে পছন্দ করছিল। তো এই টাইপের একটা ঘটনা বলি সে আমাকে মূলত বোঝাচ্ছে এবং ওই ঘটনার অনুসারে এই গির্জাটার নাম দিচ্ছে জাম্বুক। জাম্বুক মানে এক এলাকা থেকে অন্য এলাকায় যাও একটা নদী পার হয়ে। তো এই ছিল তাদের গির্জা এবং এই গির্জার নাম হচ্ছে জাম্বুক। মানে আমাদের দেশে যেমন ওই যে আছে না, অনেকে বলে সুন্নি মাদ্রাসা, ওহাবি মাদ্রাসা, এরকম অনুসারে বেদে তাদের গির্জার মধ্যেও মানে তফাতটা আছে। তো আজকে মূলত গ্রাম দেখাচ্ছি আপনাদেরকে, আফ্রিকার গ্রাম দেখতে কেমন। তো এটাও একটা গির্জা, হ্যাঁ এটাও একটা গির্জা, এখানে যে গির্জা গেছিলাম সে গির্জার ফাদার। বতাদো বতাদো সব ব্যাপার, হ্যাঁ সেগুন আপনার আসবে আমাদের মেয়ালো যা ছিল সেই গির্জার ফাদার। অবশেষে ঘুরতে 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 আমাদের আজকে এই গ্রামটা দেখা শেষ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কিংবা নতুন কোনো প্লেস। আফ্রিকা মোজাম্বিক থেকে আমার সবাই দেখছি ভিডিওগুলো আগে বেশি উপকার জানা আছে, আপনাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাইড আপ হিসাবে পেজটা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। গ্রামের সর্বশেষ এটা হচ্ছে হাসপাতাল, এটাই হাসপাতাল এবং এখানে আমরা চিকিৎসা করতে আসি, প্রাথমিক চিকিৎসা। তো এটা হচ্ছে হাসপাতালের টিউবওয়েল, হাসপাতালের টিউবওয়েল থেকে আমরা ইউজের পানিগুলো নিই।